স্টুডেন্টস গুড ইভিনিং এভরিওয়ান আই থিংক সবাই খুব ভালো আছো আজকে আরেকটা নতুন ভিডিও অর্থাৎ দাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা নিয়ে আমরা ক্লাস করব ইএনভিএস নিয়ে অলরেডি আগের ভিডিওতে আমি কিন্তু দাদশ শ্রেণীর এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সিলেবাসের কত অংশ বাদ গেছে এবং কত অংশ আমাদের আর অবশিষ্ট রয়েছে যা নিয়ে আমরা পরীক্ষায় বসব অর্থাৎ তোমরা পরীক্ষাতে বসবে সেই পোর্শনটুকুনে আমি কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে দিয়েছি যারা দেখোনি ভিডিওটা তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নিও কারণ কতটুকু বাদ গেল কতটুকু রয়ে গেল সেটাকে নিয়ে কামিং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যাতে ভালো রেজাল্ট করা যায় তার জন্য যাবতীয় যা করার তোমাদের কিন্তু করতে হবে তো যাই হোক অবশ্যই ভিডিওটা দেখবে আজকে আমরা আলোচনা করব যেটা তার আগের ভিডিওতে আমি একটা পার্ট নিয়ে ব্যাখ্যা শুরু করেছিলাম অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী অর্থাৎ জীবের সংরক্ষণমূলক বিভিন্ন ব্যবস্থা সেই সংরক্ষণ ব্যবস্থাটাকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা ইনসিটু একটা হচ্ছে এক্সিটু তো ইনসিটু নিয়ে অলরেডি আমাদের কিন্তু ব্যাখ্যা কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা এক্সিটু পোর্শনটাকে নিয়ে আলোচনা করব চলো দেখে নিই আজকের কোশ্চেনটা কি রয়েছে এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো এর গুরুত্ব এবং বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো অর্থাৎ এক্সিটু ব্যাপারটাকে একটু বুঝে নাও সংক্ষেপে কোনো নির্দিষ্ট প্রাণী বা উদ্ভিদকে অর্থাৎ যে কোনো জীবকে তাদের নিজস্ব বাসস্থানে নয় বাসস্থানের বাইরে কোনো একটা জায়গায় কৃত্রিমভাবে পরিবেশ সৃষ্টি করে যখন তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে তার নামই হচ্ছে এক্সিটু এবার কাদেরকে সংরক্ষণ করব অবশ্যই বিপন্ন বা বিরল প্রজাতি বা অবলুপ্ত প্রায় মানে যারা খুব অল্প দিনের মধ্যে হয়তো পৃথিবী থেকে একেবারে অ্যাবলিস্ট হয়ে যাবে তাদেরকে কিন্তু আমরা অবশ্যই অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা তাদেরকে সংরক্ষণগুলো করব আর এটা অত্যন্ত জরুরি কারণ আমরা যে কোনো এলাকা যদি এখন দেখতে যাই দিনের পর দিন কিন্তু প্রাণী বা উদ্ভিদের সংখ্যা কমে যাচ্ছে যাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না তো তাদেরকেই সংরক্ষণ করার জন্য আমাদের কিন্তু এই পদ্ধতিটা তাহলে চলো দেখে নিই সংজ্ঞাটা কিভাবে লিখেছি কোন উন্নত বা বিরল বিরল মানে হচ্ছে যাদেরকে খুব কম সংখ্যায় পাওয়া যায় অবলুপ্ত প্রায় বিপন্ন জীবের নিজস্ব বাসস্থানের বাইরে কোন স্থানে সংরক্ষণকেই বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ এটা বুঝে গেছি বলা যায় জীবের প্রোটোপ্লাজম যুক্ত কোষ ভ্রূণ পরাগরেণু শুক্রাণু ডিম্বাণুকে চরম শৈত অবস্থায় সংরক্ষণ করাকেই এক্সিটু সংরক্ষণ বলে যেমন সুন্দরী গাছকে কলকাতার বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করা দেখো এখানে কতগুলো শব্দ দিয়েছি আমি এক হচ্ছে এখানে প্রোটোপ্লাজম যুক্ত কোষ আজকে বিভিন্ন জীবের কোষগুলোকে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি যারা প্রায় পৃথিবী থেকে কিছুদিনের মধ্যে অবলুপ্ত হয়ে যাবে ভ্রূণ সংরক্ষণ করতে পারি পরাগরেণুকে সংরক্ষণ করতে পারি শুক্রাণু এবং অলসো ডিম্বাণুকে আমরা কিন্তু সংরক্ষণের মধ্য দিয়ে সেই প্রাণী বা উদ্ভিদের অস্তিত্বকে আমরা খুব সহজেই টিকিয়ে রাখতে পারি যেমন সুন্দরী গাছ তোমরা জানো একমাত্র সুন্দরবন ছাড়া কিন্তু কোথাও পাওয়া যায় না সেই সুন্দরবনের বাইরেও যে তাকে সংরক্ষণ করা যায় সেই জিনিসটা আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে দেখতে পেয়েছি তো যাই হোক যারা হয়তো সুন্দরবনে যাওয়া সম্ভব হচ্ছে না তারা চাইলে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে এই গাছটাকে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারো খুব ইম্পর্টেন্ট আচ্ছা গাছ একটা নেক্সট আমরা দেখবো এর কিছু গুরুত্ব চলো দেখে নিচ্ছি গুরুত্বগুলো কি বলা হচ্ছে নাম্বার ওয়ান অবলুপ্ত প্রায় জীবের অস্তিত্বকে টিকিয়ে রাখা সম্ভব প্রথমেই বলে দিয়েছি যেই প্রাণী বা যে উদ্ভিদগুলো অবলুপ্ত হয়ে চলেছে বা হতে চলেছে তাদেরকে আমরা এর মাধ্যম দিয়ে টিকিয়ে রাখতে পারি তাদের অস্তিত্বকে কিন্তু বজায় রাখতে পারি সব থেকে বড় গুরুত্ব দু নম্বর জীব বৈচিত্র্য গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বায়োডাইভার্সিটিকে নিয়ে বিভিন্ন দেশ বিদেশে কিন্তু এক্সপেরিমেন্ট চলছে গবেষণা চলছে তো সেই গবেষণার একটা মূল মন্ত্র তো অবশ্যই প্রাণী বা উদ্ভিদকে টিকিয়ে রাখতে হবে আর তার জন্য একটা দারুণ একটা ব্যবস্থা হচ্ছে আমাদের এক্সিটু তাহলে কি বলতে পারি জীব বৈচিত্র্য গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে তিন নম্বর পর্যটকদের বিভিন্ন জীবের প্রতি মমত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে দারুণ পয়েন্ট কিন্তু মমত্ববোধ মানে কি তুমি কোন একটা প্রাণীকে সামনাসামনি দেখতে পাচ্ছ না তোমার পক্ষে কোনো বনভূমিতে বা কোনো একটা অরণ্যে যাওয়া সম্ভব নয় তাহলে সেই প্রাণী বা উদ্ভিদ সম্পর্কে তোমার ভেতরে একটা যে জাগ্রত হওয়া তার সম্পর্কে একটা মমত্ববোধ একটা তাকে চেনা বা জানা এটা কিন্তু সম্ভব হচ্ছে না যেটা সম্ভব হয় আমাদের এক্সিটুর মধ্য দিয়ে সেই প্রাণী বা সেই উদ্ভিদকে যদি আমরা কোনো একটা জায়গায় সংরক্ষণ করতে পারি যেখানে অলওয়েজ টাইম মানুষ যেতে পারে দেখবে দিনের পর দিন দেখতে দেখতে তার প্রতি একটা ভালোবাসা জন্মে তাকে টিকে রাখার প্রতি একটা কিন্তু দারুণ কি বলবো ভেতরে একটা চাহিদা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি মমত্ববোধ সেই উদ্ভিদ বা প্রাণীর প্রতি মমত্ববোধ একমাত্র কিন্তু এটার মাধ্যম দিয়েই সম্ভব নেক্সট চার নম্বর পর্যটকদের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের সহায়তা বিভিন্ন যে সমস্ত চিড়িয়াখানা গুলো রয়েছে বা অ্যাকুয়ারিয়াম গুলো সেন্টার গুলো রয়েছে
বা জিন ব্যাংকগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক মানুষ বিশেষ করে চিড়িয়াখানাতে আমরা যাই, টিকিট কেটে সেখানে ঢুকি। এটা কিন্তু একটা সরকারের অনেক বড় একটা ইনকাম সোর্স, আর এই ইনকাম সোর্সটা যদি সরকার আরও বাড়াতে পারে দেশের জাতীয় আয় বাড়বে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি কিন্তু আরও দিনের পর দিন সুদৃঢ় হবে। তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের এর কিছু গুরুত্ব। এবার আমরা দেখব এর বিভিন্ন পদ্ধতিগুলো কি কি, অর্থাৎ কোন কোন জায়গাতে কিভাবে তাদেরকে সংরক্ষণ করা হয়। সংরক্ষণ পদ্ধতি, এখানে আমি কিছু জিনিসের নাম লিখেছি, আজকে আমরা এই নামগুলো সম্পর্কে শুধুমাত্র জানব এবং আমার আজকে খুব একটু জায়গায় দাওয়ার প্রয়োজন রয়েছে, বুঝতেই পারছো একটু প্রয়োজন রয়েছে আমার, দ্যাটস ওয়াই আমি এগুলোকে নিয়ে ডিটেলস আলোচনার মধ্যে আজকে যাব না, আজকে শুধুমাত্র নামগুলোকে হাইলাইট করছি এবং তোমরা অপেক্ষায় থাকবে পরবর্তী ভিডিওর জন্য। এই পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা পার্টগুলোকে নিয়ে আমি কিন্তু টু দি পয়েন্ট ব্যাখ্যা করব, এদের উদ্দেশ্যগুলো কি, কিভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছে। নামগুলোকে দেখে নিচ্ছি আমরা। নাম্বার ওয়ান হচ্ছে জিন ব্যাংক, অর্থাৎ যেখানে বিভিন্ন জীবের জিনগুলোকে সংরক্ষণ করা হয়। এটা তোমরা সবাই জানো, জিন ব্যাংক মানে যেমন ব্লাড ব্যাংক থাকে ঠিক সেরকম জিনগুলোকে সংরক্ষণ, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুকে সংরক্ষণ করা যায়। বিস্তারিত ব্যাখ্যা পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। দু নম্বর অ্যাকুইরিয়াম, অ্যাকুইরিয়াম সম্পর্কে আমরা অনেকেই জানি, বাড়িতে কাঁচের ঘর, ছোট্ট একটা কাঁচের ঘর, তার মধ্যে জল, তার মধ্যে বিভিন্ন পাথরগুলো থাকে, তার মধ্যে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীকে সজীব অবস্থায় টিকিয়ে রাখা হয়। এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ এক্সিটু কনজারভেশন, অর্থাৎ এর মাধ্যমে আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি। তিন নম্বর জাদুঘর, জাদুঘরের মধ্যে কি করে আসবে, সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে। জাদুঘর মানে হচ্ছে ঐতিহাসিক কিছু জিনিসকে সংরক্ষণ করে রাখা, পুরনো যুগের কিছু অস্তিত্বকে টিকিয়ে রাখা, অর্থাৎ এখানে কিন্তু জীবন্ত নয়, মৃত উদ্ভিদ বা প্রাণীর কিছু বিষয়গুলোকে আমরা সংরক্ষণ করে তার সম্পর্কে কিন্তু অনেক ধারণা লাভ করতে পারি। নেক্সট আমরা দেখব চিড়িয়াখানা, এটা তো অবশ্যই আমরা সবাই জানি যে বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন প্রাণীকে যাদেরকে আমরা বাইরে কোথাও দেখতে পাই না তাদেরকে সুন্দরভাবে কিন্তু নির্দিষ্ট এরিয়া বেসিস ভাগ করে আমরা তাদেরকে সংরক্ষণ করতে পারি, যেটা কিন্তু অবশ্যই একটা কার্যকরী পদক্ষেপ। নেক্সট হারবেনিয়াম, এটাকে বলা হচ্ছে শুষ্ক উদ্ভিদের নমুনাকে বিন্যাস বিধির সম্পূর্ণ তথ্য সহ সংরক্ষণ। শুষ্ক উদ্ভিদের নমুনা, অর্থাৎ কোনো উদ্ভিদকে শুষ্ক অবস্থায় নমুনা সংরক্ষণ করার একটা পদ্ধতি, ব্যাখ্যাটা পরের ভিডিওতে করব। নেক্সট উদ্ভিদ উদ্যান, অর্থাৎ যেখানে কেবলমাত্র প্রাণী নয় সমস্ত উদ্ভিদগুলোকে আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি, সেই উদ্ভিদগুলো অবশ্যই বুঝতেই পারছো বিরল প্রজাতির, মানে যাদের পরিমাণটা দিনের পর দিন কমতে চলেছে। নেক্সট সাত নম্বর আরবোরেটাম, অর্থাৎ এটা সম্পর্কে একটু বলে দিই, শিক্ষাগত কারণে দুষ্প্রাপ্য উদ্ভিদ সংরক্ষণ, অর্থাৎ শিক্ষার প্রয়োজনে যারা বোটানি নিয়ে পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে আরও উদ্ভিদ সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য তাদের দুষ্প্রাপ্য, অর্থাৎ যাদেরকে খুব কম সংখ্যায় পাওয়া যায় তাদেরকে সংরক্ষণ করার একটা দারুণ দারুণ কিন্তু পদ্ধতি। তাহলে স্টুডেন্টস আজ কিন্তু এই পর্যন্তই, আমার নিজের কারণে ভিডিওটা একটু শর্টে ছাড়লাম, তোমরা অবশ্যই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আর অবশ্যই যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো, আর অবশ্যই আমার মনে হচ্ছে তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করছো না, অবশ্যই ভিডিওগুলোকে যতটা পারো শেয়ার করো। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো প্লে লিস্ট বানানোর জন্য, আমি কিন্তু অলরেডি প্লে লিস্টটা বানিয়ে ফেলেছি কিন্তু সেখানে এখনো ঠিকঠাক সাজিয়ে উঠতে পারিনি, দু একদিনের মধ্যে আমরা কিন্তু সাজিয়ে ফেলবো, ফলে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ভিডিওগুলো তোমরা খুব সহজে কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবে। আর অবশ্যই পাশের বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবে পরবর্তী ভিডিও খুব সহজে পাওয়ার জন্য, আর যারা করে রেখেছে তাদের তো সত্যি অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমি যতদূর সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, টাটা।